গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখন আমি রুটি আর আলু ভাজবো, তা এখন যাচ্ছি রান্নাঘরে। আর মামাম ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে দেখো পড়তে বসে গেছে, এলিফ্যান্ট লিখতে দিয়েছি মামাম একটুখানি। না বোনাম স্কুলে নিয়ে যাবে না, তরকারি হয়ে গেলে, তরকারি করলে হচ্ছে টিফিন বক্সে ঝোল পড়ে যায়। আর এদিকে আমার বড় মেয়েও পড়তে বসে গেছে অলরেডি, তা আজকে আমার আবার ডক্টরের কাছে যাওয়া আছে। তা চলো আজকে সারাদিন কী কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, তাহলে এখন কাজে লেগে পড়ি। চলো গাইস, দেখো আলু ভাজবো, তো এখানে আলু ভাজার আলুগুলো কেটে নিয়েছি, কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো আটা নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি, এবার আটাটাকে মাখবো। তাহলে চলো আটাটা মেখে নিই। মামামের স্কুল আছে, মামাকে পরোটা করে দিতে হবে, স্কুলের টিফিনে নিয়ে যাবে পরোটা আর আলু ভাজা। আলুর তরকারি করবো না, যেহেতু আলুর তরকারি করলে ঝোল ঝোল পুরো মানে পরোটার সঙ্গে মিশে যাবে, তার জন্য আলু ভেজে দেবো। ভালো করে মেখে নিই আটাটা। রুটি কমপ্লিট, মামামের পরোটাও হয়ে গেছে, আর এখানে আলু ভাজাটা জানি। হ্যালো মামা, একা একা খাচ্ছে? হ্যাঁ মামা পরোটা খাচ্ছে একা একা। মামা এখন স্কুলে যাবে, দেখো মামা পুরো রেডি হয়ে গেছে। দেখি মামা কিছু বলো আমার বন্ধুদেরকে। কি বলবো, তো আমি আজকে স্কুল যাচ্ছি, স্কুলে বাড়ি থেকে দুটোর সময় আসি। মামা স্কুলে টিফিন কি নিয়েছে সেটা বলো। পরোটা আলু ভাজা। পরোটা আলু ভাজা নিয়েছে মামা, মামা ম্যামের ফেভারিট খাবার, তাই তো পরোটা আলু ভাজা। আর পরোটা আলু ভাজা আমি নিয়ে গেলাম, তো পরোটা তো তাড়াতাড়ি খেয়ে নিই, আর মতো শুধু শুধু খেয়ে নিই। টাটা, সাবধানে থাকবা, সাবধানে যাবে। গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, এই ড্রেসটা পরে নিচ্ছি, আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি। তা কালকে দেখলে তোমরা কালকের ভিডিওতে যে আমি ব্লাড নিয়ে গেলো আমার, তা রিপোর্টটা কী বেরানো না বেরানো সেটা ডক্টরই বলবে। তারপরে দুদিন আগে বোনেরও খুব পেট ব্যথা হয়েছিলো এখানে, তাতে ইউএসজি করতে দিয়েছিলো, তা ইউএসজি রিপোর্ট কী বেরিয়েছে না বেরিয়েছে সব ডক্টর কাছে গেলেই জানতে পারবো। তা চলো আমি আর বোন এখন ডক্টরের কাছে যাব, তো ডক্টর কী বললো না বললো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। চলো গাইস, দেখো বেরিয়ে পড়েছি। এক শালিক দেখলাম বাসু, আমি কিছু হবে না। কাজে যাচ্ছে মানে আমরা অটো করে কার্তিক দা আমাদের নিয়ে যাচ্ছে এখন। গাইস আমরা ডক্টর দেখিয়ে চলে এসেছি, আমাদের রিপোর্ট মোটামুটি ভালো বেরিয়েছে, সুগারটা একদম নর্মাল। আমার সুগারটা একটু বেশি আছে, আবার আর একটা সুগারের ওষুধ অ্যাড করলো। তুই তো এত মানি আলু ঠালু খাস না, মানে প্রত্যেক দিন আলু ঠালু খাইতাম। যাই হোক, তা যাই হোক আমার সুগারটা ঠিকঠাক আছে, তাই আর ব্লাডটাও একটু বেড়েছে আগের থেকে, কিন্তু আরেকটু বাড়া দরকার, তাই বললো এখনও 2 পয়েন্ট বাড়লে ভালো, মানে একটা নর্মাল মানুষের যতটা দরকার এখনও 2 পয়েন্ট দরকার আছে, তার জন্য আবার ওষুধ দিল। আর ওর পেটে ব্যথাটাও এখন ঠিকঠাক আছে। আর তাছাড়া রিপোর্টে
ওভারিটিটা একটু বেড়েছে, তাই বললো ওর জন্য ওষুধ দিয়েছে ডাক্তার, বললো ওষুধ খেলে কমে যাবে। ওষুধ খেলে কমে যাবে। ফুচকা খাবে, ডাক্তার দেখাতেছে। লঙ্কা কি আছে আপনার কাছে? ওই পাশে চলতে শুরু করবে। আছে মামা বসে আছে, স্যার আসবে। হাঁপিয়ে গেছি, গরম লাগছে। তাই চলো এখন ড্রেস টেস চেঞ্জ করি, মামামকে এখন খাওয়াবো, মামামের স্যার আসবে পড়াতে মামামকে। তা চলো, ডাক্তার তো বললো মোটামুটি রিপোর্ট সব ভালোই বেরিয়েছে, তাহলে চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মামামের এখন বায়না, মামাম এখন ক্যাডবেরি খাবে, তাই এখন মামামের জন্য ক্যাডবেরি আনতে যাচ্ছে। আচ্ছা যাবি না কিন্তু মামা, আস্তে আস্তে চল। জ্বালান জ্বালা হয় না, পড়াশোনা বাদ দিয়ে। কি নিবি, ক্যাডবেরি আছে গো? সারপাকে দাও, একটা ক্যাডবেরি দাও। ক্যাডবেরি খাই দিয়ে হেঁটে আরো মইছে। ভাত খাবি বেশি করে। নে এই ক্যাডবেরি নে, ক্যাডবেরির জন্য এখন আবার এসছে, আর আসতাম না এখন। এনো, কত দেখাস? বমি করে দে। বমির ট্যাবলেট খাই নেবে আগে। দেখ না, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, তা এখন ঘুমানোর পাড়া। সবাই ওই ঘরে টিভি দেখছে আর আমি এই ঘরে এখন বসে ভিডিওটা কমপ্লিট করছি। তা চলো আজের মতন এখানেই, টাটা বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো, লাভ ইউ অল। কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। চলো টাটা।